প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ওম সর্ববিঘ্ন বিনাশায় লোকনাথায় নমো নমাঃ। ওম নমো ভগবতে শ্রী শ্রী লোকনাথায় নমো নমাঃ। আপনি গার্ডেনে চলে যান, আমি নিজে যাবো, দুই একদিনের মধ্যে গিয়ে কথা বলবো। ওকে ম্যাডাম, নমস্কার। তোমার কি চাই? আবুধাবি থেকে 5,000 পাউন্ড চায়ের অর্ডার আছে। ও ঠিক আছে, আগে ম্যাডাম ঠিক আছে, অর্ডার অ্যাকসেপ্টেন্সের চিঠি পাঠিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম। তোমার কটা চেক সই করার আছে? উফ, এতক্ষণ কি করছিলে? 5টা বাজে। বড় মা এসো, নীলেশ এসো, জাস্ট এ মিনিট। এনি প্রবলেম? নো প্রবলেম, বরং সুখবর আছে। ফুড প্রোডাক্টসের লাইসেন্সটা আমরা পেয়ে গিয়েছি। গুড, ভেরি গুড। এক মিনিট। হ্যালো, ইয়েস, মিসেস চৌধুরী স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, দিন। জয়, কেমন আছিস বাবা? আমি ভালো আছি, খুব ভালো আছি। কি দিদি, পেয়ে গেছিস? কনগ্রাচুলেশন মাই সান, কনগ্রাচুলেশন। কবে ফিরছিস? 3 তারিখ, মানে পরশু। ওকে মাই ডিয়ার, ওকে, বাই। নিশ্চিন্ত, জয় বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে ফিরে আসছে, ওর হাতে বিজনেস তুলে দিয়ে আমার ছুটি। হ্যাঁ, খুব ভালো হবে বড় মা। হ্যাঁ শোনো, তুমি পরশু নিজে যাবে জয়কে রিসিভ করতে এয়ারপোর্ট থেকে। নিশ্চয়ই যাব। আয় বাবা। মা, মা। থাক বাবা থাক, ভালো আছিস তো? কতদিন তোমাকে দেখিনি মা। তবে একটা কথা, তুমি কিন্তু সব সময় আমার এখানে ছিলে। পাগল ছিলে। চল ভেতরে চল। চল
শুনছো, তোমার একমাত্র সন্তান জয় অনেকদিন বাদে দেশে ফিরেছে। ওর লেখাপড়াও শেষ, এবার আমি ওর বিয়ে দেব। মেয়েও ঠিক করে রেখেছি, প্রশান্ত বোসের মেয়ে রুবি। তোমাদের বংশের রেওয়াজ অনুযায়ী তোমার মা আমাকে যেসব গয়না দিয়ে এই চৌধুরী ভিলার বউ হিসেবে বরণ করেছিলেন, এই সব গয়না দিয়ে আমিও আমার বউকে বরণ করব। যেদিন আলতারাঙা পায় এই চৌধুরী ভিলায় নতুন বৌমা আসবে, সেদিন আমি সহসুদ্ধ লোককে ডেকে বলবো, দেখো দেখো চেয়ে দেখো, চৌধুরী ভিলায় নতুন বউ এসেছে দেখো। হ্যাঁ গো, এটাই তো আমাদের বধুবরণের রেওয়াজ, আমি তো অক্ষরে অক্ষরে পালন করব। ম্যাডাম, সম্পত্তি হস্তান্তরের দলিলটা আমি রেডি করে এনেছি, এখন আপনারা দুজন সই করলেই হয়ে যায়। ওফ মা, আমি আসতে না আসতেই এসব কি শুরু করলে বলতো? তুই তো পড়াশুনো করতে বিদেশ গিয়েছিলি, তখন বিষয় সম্পত্তি ব্যবসা সব আমাকেই দেখতে হয়েছে, এখন তুই এসে গেছিস আমার ছুটি। মিস্টার রায় প্লিজ, আপনি এসব নিয়ে এখন যান। ম্যাডাম ঠিক আছে, আপনি এখন আসুন, পরে কথা হবে। ওকে ম্যাডাম, চলে, নমস্কার। শোনো মা, ব্যবসা বিষয় সম্পত্তি সব আমি দেখব, কিন্তু মালিক থাকবে তুমি। এই নীলেশ যেমন তোমার কর্মচারী, আমিও ঠিক সেইভাবে কাজ করব। আরে নীলেশ, আমি কি তোকে কোনোদিন কর্মচারীর মতো দেখেছি? জানি, তাই মাঝে মাঝে ভাবি, আমার গায়ের চামড়া দিয়ে যদি আমি আপনার পায়ের জুতো তৈরি করে দিতে পারতাম, তাহলে হয়তো আপনার ঋণ আমি... বাস বাস বাস, ওসব ঋণ টিন শোধ পরে হবে, এখন কাল সকালেই আমার শিলিগুড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। শিলিগুড়ি যাবি কেন? নীলেশ বলছিল চা বাগানের শ্রমিকদের কি সব গোলমাল চলছে। এসব কথা আবার ওকে বলতে গেলে কেন? বারে আপনি তো বললেন জয় আসছে, এবারে আপনার ছুটি, তাই বলো নিজে যাবে? যাক না বড় মা, মালিক নিজে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বললে গোলমালটা তাড়াতাড়ি মিটে যাবে, আর তাছাড়া আপনারও তো বিশ্রামের দরকার। কারেক্ট, আর শোনো, আমি একটা গাড়ি দেবে, বেশ মজা করে ড্রাইভ করে যাব। সে কি, নিজে গাড়ি চালিয়ে যাবে কি রে? মা, তোমার খোকা আর ছোট্টটি নেই মা। খোকা আমার একটা আবদার রাখবি? আবদার? সর্বনাশ, তুমি তো কখনো আবদার করনি মা, হুকুম করেছো। শোন, বলছিলাম কি, বয়স তো তোর কম হলো না, সেই বিদেশ যাওয়ার আগে আমি তোকে বিয়ের কথা বলেছিলাম, তখন তুই রাজি হসনি। তুই কথা দে, শিলিগুড়ি থেকে ফেরার পর ওই প্রশান্ত বোসের মেয়ে রুবিকে তুই বিয়ে করে আনবি। মা, আগে এই ব্যবসা ট্যাবসাগুলো একটু বুঝে নি, তারপর ওইসব হবে। নীলেশ, ডোন্ট ফরগেট, কাল আমার গাড়ি চাই। দেখুন, এই পার্সটার নাম ঠিকানা না থাকলে আপনাদের জানাতে পারতাম না ম্যাডাম, কি সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা দেখলেই বুঝতে পারবেন, দেখুন গাড়িটা। না না, আমি গাড়ি দেখতে চাই না, আমার ছেলের কথা বলুন। সরি ম্যাডাম, আপনার ছেলের বডি আমরা পাইনি, ঠিকই অনেক খুঁজেছি। বড় মা, বড় মা একটু শান্ত হন, বড় মা। কি হলো নীলেশ? ওনাকে এখান থেকে নিয়ে যান, আমরা লাস্টের কোনো সন্ধান পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো, আমরা খুঁজছি। আসুন বড় মা, আসুন। আপনার খাবার বড় মা, নিয়ে যা। সেই কাল থেকে কিচ্ছু মুখে দেননি, খেয়ে নিন। নিয়ে যা বলছি।
নীলেশ, বড় মা, উকিল বাবুকে বলবি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর দেখাশোনার দায়িত্ব আমি তোর হাতে তুলে দিতে চাই। উনি যেন একটা পাওয়ার অফ অ্যাটর্নি ডিড করে আনেন। এসবের কি দরকার বড় মা? যা বললাম তাই কর। ঠিক আছে, ঠিক আছে বড় মা। আমার জয় নেই, আর কার জন্য এসব দেখবো? কার জন্য? কার জন্য? জয় মারা যাবার পর বড় মা একদম ভেঙে পড়েছেন, তাই ব্যবসা বাণিজ্য দেখাশোনার দায়িত্ব আমার হাতে তুলে দিতে চাইছেন। আমাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নির দলিল বানিয়ে আনতে বলেছেন, আর আমি সেই সুযোগে বড় মাকে দিয়ে এই দানপত্রের দলিলে সই করিয়ে নেব। দলিলে কি লেখা আছে শুনি। আমি মিসেস তরুলতা চৌধুরী, স্বামী স্বর্গীয় শান্তনু চৌধুরী, সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এবং স্বেচ্ছায় কাহারও প্ররোচনায় প্ররোচিত না হইয়া চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সমস্ত ব্যবসা বিষয় সম্পত্তি আমার পুত্রতুল্য শ্রী নীলেশ রক্ষিতকে দান করিলাম। আমি মিসেস তরুলতা চৌধুরী, স্বামী স্বর্গীয় শান্তনু চৌধুরী, আমার অসুস্থতা জনিত কারণে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সব ব্যবসা বাণিজ্য পরিচালনার ভার আমার পুত্র সম ম্যানেজার নীলেশ রক্ষিতের উপর ন্যস্ত করিলাম। ম্যাডাম সই করুন। এসেছিস নীলেশ, ভালোই হয়েছে। আমি উকিল বাবুকে দিয়ে সবকিছু রেডি করে রেখেছি। বৌমা, টিটা নীলেশে দাও, পড়ে দেখুক। এর আমি দেখে কি করব বড় মা, আপনারই অনুগ্রহে মানুষ, আপনি যা আদেশ করবেন আমি তাই অবনত মস্তকে পালন করব। আপনি সই করে দিন। ছোট সাহেব ফিরে এসেছেন। কি বললি? জয়, জয় ফিরে এসেছে। আমার জয়, 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 জয়। মা, তুই বেঁচে আছিস বাবা? তোমার আশীর্বাদে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। চল ভেতরে চল। আশা, ও আশা, ওর জন্যই তোমার জয় তোমার কাছে ফিরে আসতে পেরেছে মা। ও, তা মেয়েটিকে এখানে এনেছো কেন? ও তোমার পুত্রবধূ মা। মেয়েটিকে? কার মেয়ে? আমাদের চা বাগানের হেড সিকিউরিটি প্রফুল্ল দাসের মেয়ে। ও, আমাদের দারোয়ানের মেয়ে? মা, তোমার মুখেই শুনেছি আমাদের বংশের বৌদের বধূবরণের একটা রেওয়াজ আছে। তোমার পুত্রবধূকে সেই রেওয়াজ অনুযায়ী বরণ করে নেবে না মা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নেব বাবা, নিশ্চয়ই নেব। তবে চৌধুরী বাড়ির বউ, তাকে তো যখন তখন বরণ করা যায় না বাবা। একটা শুভ দিন দেখে, সবাইকে দেখে তারপর বধূবরণ করব। আর সেই শুভ দিনটা যতদিন না আসছে ততদিন বৌমা গেস্ট রুমেই থাকবে। তাহলে আমিও সে কদিন গেস্ট রুমেই থাকব মা। বেশ, এসো আশা। আপনার দলিলটা আপনি যেভাবে বলেছেন সেইভাবে রেডি করে এনেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে ব্যাপারটা যেন গোপন থাকে। সে কথা আপনাকে বলতে হবে না, চলি। নমস্কার। ওকে, ভালো তো? আসুন। বড় মা, হ্যাঁ, ওই ব্যাংকক থেকে আবার লিঙ্ক পং কোম্পানি চিঠি দিয়েছে। ও, নিশ্চয়ই সেই পুরনো ব্যবসার ব্যাপারে। হ্যাঁ বড় মা। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ওদের জানিয়ে দাও তুমি আর জয় কালই ব্যাংকক যাচ্ছ। কালই যাব বড় মা? না মানে আমি বলছিলাম যে জয় সবেমাত্র নতুন বউ। নীলেশ,
যা বললাম তাই করো, যাও, যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে বড় মা। খোকা, মা। খোকা, এসো মা, এসো এসো, বসো মা। বসছি। তুই বলেছিলি আগে ব্যবসা তারপরে বিয়ে, তুই কিন্তু তোর কথা রাখতে পারিসনি খোকা। এই দেখ না, ব্যাংকক থেকে লিম্পং কোম্পানি চিঠি পাঠিয়েছে, এই ব্যবসাটা হাতছাড়া হয়ে যাক, সেটা নিশ্চয়ই তুই চাস না? নিশ্চয়ই না। তাহলে এক কাজ কর, সব গোজগাজ করে নে, কালই তোকে ব্যাংকক রওনা হতে হবে। ঠিক আছে মা। কিছু বলবি? বলছিলাম কি, আশাকে ও নিয়ে তুই চিন্তা করিস না, তুই ফিরে এলে আমি ভালোভাবে বধূবরণের কাজটা সেরে নেব। হ্যাঁ, আরেকটা কথা, এই দলিলটাতে একটু সই করে দে তো বাবা। কিসের দলিল মা? খোকা, কোনোদিন তো সই সাবুতের ব্যাপারে কোনো প্রশ্ন করিসনি। সরি মা, ভুল হয়ে গেছে, দাও। আমার কথার অবাধ্য না হওয়ার জন্যে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি বাবা। আমি আসি। জানো আশা, মা এসেছিলেন, বলে গেলেন কালকেই ব্যবসার ব্যাপারে আমাকে ব্যাংকক যেতে হবে। ফিরতে না ফিরতেই ব্যবসা শুরু করে দিলে? উপায় নেই আশা, মা যা জেদি হয়তো বলে বসবেন তোর দ্বারা ব্যবসা ট্যাবসা কিচ্ছু হবে না, তুই বউ নিয়েই থাক। শোনো, মাত্র 7টা দিন, কন্ট্রাক্টটা সই করেই আমি চলে আসব, আর তারপর ধুমধাম করে চৌধুরী ভিলায় বধূবরণের অনুষ্ঠান হবে। এই সময় তুমি কাছে না থাকলে? এই সময় ব্যাপারটা কি? বলতে পারবো না। ও, বুঝেছি, কিছু একটা হতে চলেছে না? কেউ বোধ হয় মা হতে চলেছে না? জানি না, যাও। ওই দুষ্টুটা যেদিন পৃথিবীর মুখ দেখবে সেদিন থেকে তুমি তো আর আমাকে ভালোবাসবে না। বলেছে। আমি বাসবো আশা, কতটা ভালোবাসবো সে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বেশ, এমনি করে সারা জীবন তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রেখো। বুকের মাঝে রাখবো তোমায় প্রাণের কাঁপনে, বুকের মাঝে রাখবো তোমায় প্রাণের কাঁপনে, একটি স্বপ্ন দেখব দুজন দুটি নয়নে। বুকের মাঝে রাখবো আমরা যে মন আছি হয়ে দুজনা,
দেখবো দুজন দুটি নয়নে। ওর জন্য তুই চিন্তা করিস না বাবা, তুই নিশ্চিন্তে যা। সিঁড়িগুলো পার হয়ে ওপরে ওঠার চেষ্টা করো না। বৌসিতি চৌধুরী বিলা এলেই তরুলতা চৌধুরীর পুত্রবধূ হওয়া যায় না। জয়ের কাছে নিশ্চয়ই শুনেছ আমাদের বংশে বধূ বরণের একটা রেওয়াজ আছে, আর সেই রেওয়াজ অনুযায়ী আমি কিন্তু তোমাকে বরণ করিনি। আর কেন করিনি সেটা নিশ্চয়ই এবার বুঝতে পারছ মা। ওই শব্দটা উচ্চারণ করবে না। জয়কে দুর্ঘটনার পর উদ্ধার করে তার জীবন নিয়ে যে জুয়া তুমি খেলেছ তাতে আমার পুত্রবধূ স্বীকৃতি পাবে, জয় চৌধুরীর সম্পত্তিতে ভাগ বসাবে, আমার এই সামান্য এক দারোয়ানের মেয়ে হয়ে এতটা আশা করা তোমার উচিত হয়নি। এই কথাগুলো আপনার ছেলের সামনে বললে বোধ হয় জবাব পেয়ে যেতেন। আমার আর ছেলের জবাব একই, তফাৎ শুধু এইটুকু আমি যেমন সামনে বলার স্পর্ধা রাখি জয় তা রাখি না। তাই জয় কাগজে কলমে সই করে তার জবাব দিয়ে গেছে, এই নাও। কি এটা? ডিভোর্সের দলিল। জয় তোমাকে ডিভোর্স করেছে। তুমি যে একদিন জয়কে সঙ্গ দিয়েছ তার দাম ওসে দিয়ে গেছে, এই নাও 50,000 টাকা। ব্যাংকক যাওয়ার আগে জয় আমাকে বলে গেছে তোমার গর্ভে ওর সন্তান। আমি জানি এটা ওর ক্ষণিকের ভুল, তাই ওই ভুলের আপত্তাকে নিয়ে চৌধুরী ভিলার দরজায় এসে দাঁড়াবে না। আরো একটা কথা পরিষ্কার করে জেনে যাও, তোমার গর্ভে সন্তানের দিব্যি ভবিষ্যতে কোনো দিন জয়ের মুখোমুখি হওয়ার চেষ্টা করবে না। যাও। কথা শুনে যান ম্যাডাম তরুলতা চৌধুরী, এই এক টুকরো কাগজ দিয়ে আমাদের সমাজে কোনো হিন্দু নারীর সিঁথির সিঁদুর মোছা যায় না।
আপনাদের মতো সমাজের উঁচু তলার নারীরা এই এক টুকরো কাগজের দৌলতে পাঁচবার স্বামী বদল করতে পারেন, কিন্তু আমরা পারি না। আমরা একবার যাকে স্বামীর আসন দিই, সারা জীবন তাকে সেই আসনেই রাখি। আমি একজন গরিবের মেয়ে সত্যি, কিন্তু একেবারে অসহায় নই। আমার পেটে বিদ্যে আছে, মগজে বুদ্ধি আছে, শরীরে শক্তি আছে, আর সবার উপরে আছেন আমার ভগবান। সেই ভগবানের দিব্যি নিয়ে বলছি, আপনার এই রংমহলে আমি কোনোদিন তুতুয়া ফেলতে আসব না। আপনার সন্তান জয় চৌধুরীর সামনে এসে কোনোদিন দাঁড়াবো না, কোনোদিন না। হ্যালো মা, আমি ব্যাংকক থেকে জয় বলছি। বল বাবা। মা, ভেরি গুড নিউজ, আমাদের বিজনেস কন্ট্রাক্টটা হয়ে গেছে। ভালো। ইয়ে মা, একটু একটু আশাকে দাও না মা। আশা? আশা তো নেই বাবা। নেই মানে কোথাও গেছে? একটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা? হ্যাঁ বাবা, আশা কাউকে না বলে বোধহয় বাবার সাথে দেখা করতে যাচ্ছিল। একটা গাড়ি, মা, গাড়িটার ধাক্কায় ও নদীতে পড়ে যায়, লাশটাও পাওয়া যায়নি। আমার আশা মায়ের জন্য আমার মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে, একটু শান্তি দাও ঠাকুর। আমার আশা মাকে তুমি সুস্থ রেখো ঠাকুর, ওকে ভালো রেখো ঠাকুর, ওকে ভালো রেখো। শুনছেন, ওষুধটা খেয়ে নিন। ডাক্তারবাবুকে বলে আপনি বাড়ি চলে যেতে পারেন। জয় তোমাকে ডিভোর্স করেছে, জয় তোমাকে ডিভোর্স করেছে। বাঁচার চেষ্টা করো, পরের শক্তি নিয়ে বাঁচা যায় না, বুঝেছো?
ঝাঁসির রানী, রানী দুর্গাবতী, ঠিক কাজটা করেছো। এই দুনিয়ায় কেউ কাউকে সাহায্য করে না, আত্মনির্ভরশীল হবার চেষ্টা করো, ভবিষ্যতে কাজে লাগবে। তা দয়া করে আমার লাঠিটা দাও। শুনুন, এত রাতে একটা মেয়েকে ভাবে একা ফেলে আপনি চলে যাচ্ছেন? তা কি করব, কাঁধে করে তুলে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো নাকি? কি হলো, কথা জবাব দাও। বাড়ি থাকলে তবে তো পৌঁছে দেবেন। সে কি বাড়ি নেই? দেখো, এ তো বাড়ি মুশকিলে ফেলে দিলে দেখছি। বাড়ি ঠিক আছে, ঠিক আছে, তাহলে গরিবের বস্তিতেই চলো। বস্তি? ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আরে বাবা, আমি ভিলেনও নই, খলনায়কও নই, ভাই ভাই হিসেবে আমার সঙ্গে চলো। দাদা? না না না, দাদা টাদা কিচ্ছু না, শুধু ভাই, বুঝলে? ভাই, চলো চলো, এসো আমার সঙ্গে, এসো চলো। দেখে তো মনে হচ্ছে ভদ্রঘরের মেয়ে, বাড়ি ঘরদরও নেই। তা তোমার জীবনে নিশ্চয়ই একটা গল্প আছে। আছে, তোমাকে সব বলবো ভাই, শোনো। দাঁড়াও 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 দাঁড়াও, আগে বরঞ্চ এই পোড়া পেটের জন্য একটা কিছু ব্যবস্থা করি। তুমি বসো এখানে। মাসি, ও রানু মাসি, এতক্ষণ তোর ফেরার সময় হলো? হত ছাড়া আর কত জ্বালাবি আমাকে? এটাকে আমার বোন গো। এক একটাকে ধরে আনবি আর তাকে বলবি আমার বোন, আমার ভাই, আর এক একটা ঘর 20-25 টাকায় ভাড়া দিবি। আমার মাসি, অবশ্য মাসি বলো, মা বলো, ইনি আমার সব। ওই বলে তো বেঁধে রেখেছিস আমাকে, চোরের মতো নেধারাদার মদ গিলে রাত দুপুরে বাড়ি ফিরবি আর তোর ভাত পাহারা দেবো আমি। মাসি, আস্তে আস্তে। মরা ছেলে জন্ম দিয়ে বউটা মরে গেল, বললাম আবার বিয়ে কর, সংসারী হ। না মাসি, তোমায় কতদিন বলেছি না যে ওইসব পুরনো কাসুন্দি ঘেঁটো না, আমার শুনতে ভালো লাগে না। এখন যাও তো, যাও খাবারটা গরম করো, ভাই বোনে দুজনে মিলে খাবারটা খেয়ে দিই। যাও যাও যাও, খাবারটা গরম করে আনো। কেউ না, কেউ না, আমি তবু আমাকে ছেলের মতো আদর করে, ভালোবাসে, আবার শাসনও করে, বুঝেছ? থেকে তোমার জীবনের গল্পটা আবার শুরু করে দাও, বলো। এত দুঃখ বুকে নিয়ে আরেকজনের জীবনের দুঃখের গল্প শুনতে ভালো লাগবে ভাই? দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? না না না, শুরু করে দাও, শুরু করে দাও। শিলিগুড়ির এক চা বাগানের গরিব হেড সিকিউরিটি গার্ডের মেয়ে আমি। ছেলেবেলায় মাকে হারিয়েছি, বাবার স্নেহ ভালোবাসায় এত বড় হয়েছি। টাকার অভাবে এমএ পাশ করা হয়নি, বিয়ে থাও হয়নি। একদিন ছাত্রী পুড়িয়ে বাড়ি ফিরছিলাম, দেখলাম জলের ধারে একজন লোক পড়ে আছে। কাছে গেলাম, বুঝলাম বেঁচে আছেন। কি বলেছিলাম না মা, রাত্রের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। এখন কেমন আছেন? ভালো। আপনি আমার জন্য যা করলেন। আরে না 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 না, আমি আর এমন কি করেছি বাবা জীবন? আপনার ভাগ্য ভালো, স্বয়ং মা সাবিত্রীর হাতে এসে পড়েছেন।
অজানা অচেনা একটা মানুষের জন্য গত ২৪ ঘন্টা ধরে কি অক্লান্ত সেবা যতই না মা আমার করেছে। আমি আসি মা। আচ্ছা কাকা। আসি মা। আসুন, বাড়ির ঠিকানাটা বলুন, কাউকে দিয়ে খবর পাঠিয়ে দেব। থাক, শরীরটা আর একটু ভালো হলে আমি নিজেই খবর দেব। নিন, হ্যাঁ করুন। আশা, আমি বাড়ি নেই আর তুই একটা অজেনা অচেনা লোককে বাড়িতে ঠাঁই দিয়েছিস। বাবা, আর আপনি বা কিরকম লোক যে বাড়িতে একটা সমস্ত মেয়ে ছাড়া কোনো পুরুষ মানুষ নেই আপনি সেখানে ঠাঁই নিয়েছেন? আগে আমি গায়ের মানুষজন সব যা তা বলছে, আপনি দয়া করে এখান থেকে চলে যান। না বাবা, উনি এখনো অসুস্থ, অ্যাক্সিডেন্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, সেখান থেকে তুলে এনে এখানে ওনাকে আশ্রয় দিয়েছি, ডাক্তার কাকাকে দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করছি। কিন্তু ওরা যে সব নোংরা কথা বলছে। বাবা, তোমার মেয়ে এমন কোনো কাজ করেনি যাতে লজ্জায় তোমার মাথা নিচু হয়ে যাবে। কিন্তু উনি কে, ওর পরিচয় কি, তাকে তুই জানিস? না, আমার পরিচয় জানার সুযোগ আপনার মেয়ের হয়নি। আমার নাম জয় চৌধুরী, চৌধুরী টি এস্টেটের মালিক মিসেস তরুলতা চৌধুরী আমার মা। চা বাগানে আসার পথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তারপর আপনার মেয়ে। ছোট বাবু, আপনি বেঁচে আছেন? ছি ছি, না না, আপনি ওভাবে হাত জোড় করে আমার সঙ্গে কথা বলবেন না। আপনি মালিক, আমার অন্নদাতা। না না, আমি কেউ নই, ওই উপরে যিনি বসে আছেন তিনিই সব, মানুষ তো উপলক্ষ মাত্র। এই যেমন আপনার মেয়ের উপলক্ষে আমি নতুন জীবন পেয়েছি। আপনার অনুমতি পেলে একটা কথা বলতাম। অনুমতি নয় ছোটবাবু, বলুন আদেশ। আমি আশাকে বিয়ে করে চৌধুরী ভিলার পুত্রবধূ হিসেবে নিয়ে যেতে চাই। বাবা হ্যাঁ বলার আগে আমার একটা প্রশ্নের জবাব দিন। আমি আপনার সেবা যত্ন করেছি, আপনাকে সারিয়ে তুলেছি, সেই ঋণ শোধ করবার জন্যই কি আমাকে বিয়ে করতে চাইছেন? না আশা, না। তোমার ব্যবহার, তোমার আচরণ আমাকে মুগ্ধ করেছে, তাই তো তোমাকে আমি আপন করে নিতে চাই। আপনি চুপ করে থাকবেন না। ছোট বাবু, আমি আপনাদের একজন সামান্য কর্মচারী, আমার ভয় হয় আমার এই মা মরা মেয়েটিকে আপনার মা যদি গ্রহণ না করেন। আমার কোনো ইচ্ছেই মা কোনোদিন অপূর্ণ রাখেননি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমাদের চৌধুরী বংশের বধূবরণের রেওয়াজ অনুযায়ী আশাকে মা নিশ্চয়ই চৌধুরী বাড়ির বধূ হিসেবে বরণ করে ঘরে তুলবেন। শাস্ত্রমতে আমাদের বিয়ে হলো, বেশ কয়েকদিন পর চৌধুরী ভিলায় থাকতে এলাম। শুভ দিনের অজুহাত দেখিয়ে তাদের বংশের নিয়ম অনুযায়ী বধূবরণ না করে আমাকে চৌধুরী ভিলার বাইরের ঘরে থাকতে দিলেন। তার দুদিন পর আমার স্বামীকে ব্যাংকক পাঠিয়ে আমি তাদের দারোয়ানের মেয়ে বলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। স্টুপিড, স্টুপিড। আমার জীবনের দুঃখের কথা একমাত্র তুমি জানলে ভাই, আর কেউ জানুক আমি তা চাই না। মনের দুর্ভাগ্যের কথা তার ভাই কি কখনো কাউকে বলে না? বলতে পারে, বোন ডাক্তার ডাকবো? ডাক্তার ডাকার কোনো দরকার নেই, ওই শত্রুপক্ষের একজন আমার পেটে ঠাঁই করে নিয়েছে, চৌধুরী বংশের সন্তান। হ্যাঁ ভাই, আমি মা হতে চলেছি, ভাই আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে? নিশ্চয়ই, নিশ্চয়ই নিয়ে যাব, নিশ্চয়ই নিয়ে যাব। বিশেষ কিছু নয় রে মা, সামান্য একটু জ্বর হয়েছে।
তুই ভালো আছিস তো মা? কাঁদছিস কেন মা? কি হয়েছে রে? ওরা ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। কি বললি? বাবা, ওদের দারোয়ানের মেয়ে বলে ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। ভাই, ভাই আমার আর কেউ রইল না, ভাই আমার আর কেউ রইল না। চুপি চুপি। আলি বনমালি সনাতন জন, আমার বোন, আমার বোন। না 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 না, তোমার একার বোন নয়, আমাদের সবার বোন। আয় মা, আয় বাসি, আয়। জয় জয়, বলো মা। এভাবে কতদিন চলবে বাবা? প্রশান্ত বাবু ক মাস ধরে ঘুরছেন ওনার মেয়ের সাথে তোর বিয়ের কথাটা পাকাপাকি করার জন্য। হ্যাঁ মা, কথাটা পাকাপাকি হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ শুনুন মিস্টার বোস, আপনি নিশ্চয়ই জানেন যে আমার একবার বিয়ে হয়েছিল, সেই বিয়েটাই আমার জীবনের প্রথম এবং শেষ বিয়ে। আমার স্ত্রী আশা স্মৃতি নিয়েই আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। শুধু শুধু আমাকে এতদিন আটকে রাখলেন ম্যাডাম। সরি মিস্টার বোস, সরি। ঠাকুরকে ডাক মা, ঠাকুরকে ডাক, ব্যথাটা কমবে। হোটেলের জন্য যে জমিটা দেখেছিলে তার কি হলো নীলেশ? সেই জমি তো দরদাম ঠিক হয়েই আছে। তাহলে আর কি, এবার রেজিস্ট্রেশনটা করে ফেলো। আরে রেজিস্ট্রেশন তো হয়েই যাবে, তবে একটা ছোট প্রবলেম আছে। কি? ও একটা মাস্তান টাইপের লোক কিছু লোকজন নিয়ে জমিটা জবরদখল করে রেখেছে, আবার নাম দিয়েছে গরিবের বস্তি। তাহলে কি হবে? ওটা নিয়ে তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আসলে জমির মালিক দিল্লি গিয়েছেন, এই মাসখানেকের মধ্যে ফিরবেন, উনি ফিরলেই জমিটা রেজিস্ট্রি করে ফেলবো। দেখো ওটা যেন হাতছাড়া না হয়ে যায়। আমার অনেক দিনের ইচ্ছে একটা 5-তারা হোটেল করব। খেতে দেবে, খুব খিদে পেয়েছে। এই কুকুরগুলোর জন্য কিচ্ছু খাওয়া যায় না, ভাগ সালা ভাগ।
খুব খিদে পেয়েছে না রে? চেহারাটা তো দেখছি ষোলো আনা বাঙালি, পোশাক আর বুলেটে ইংরেজি হলো কি করে? আপনাদের যা কাজ কারবার তাতে মুখটা বন্ধ রাখে কি করে? বাচ্চাগুলো দুমুঠো খেতে চেয়েছে, তাই বলে আপনার ওই চামচেটা ওকে মারবে? এই যে বাবারা, খেয়েছিস? এবার উঠে দাঁড়া, আমার মতন হাত জোর করে বল, হে মা কালী, হে মা কালী, এই মেম সাহেবদেরকে দু নম্বরই বর জোগাড় করে দাও, হে বাবা ষষ্ঠী থুরি, হে মা ষষ্ঠী, এই মেম সাহেবদেরকে ডজন ডজন ছেলে মেয়ে দাও, দুবেলা যেন আমাদের মতন চেয়ে চিনতে খায়, দুবেলা যেন আমাদের মতন চেয়ে চিনতে খায়। তা বাবারা, জল ঠল তো এরা দেবে না, তো দেখ ধারে গেছে কল ঠল আছে কিনা, যা 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 যা, চল চল। ম্যাডাম, আপনার এই চামচিটির বদলতে আজ পেটাকে বাড়ি যান, টাটা। কলেজে গিয়ে মন দিয়ে লেখাপড়া করবি। করব? কারোর সঙ্গে নো মারামারি। নো মারামারি? প্রফেসরদের সঙ্গে শ্রদ্ধা নিয়ে কথা বলবি। কথা বলবো বলবো বলবো, মনে থাকবে তো? একেবারে মনে থাকবে। দেখো 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 পালির কাণ্ড, দেখো ছেলেকে দিয়ে শপথ করিয়ে নিচ্ছে, ছাড় ছাড়, ওর কলেজে সময় হয়ে যাচ্ছে। চলি মা। আসি মামা। আয় বাবা। ছেলেটা গেল কোথায়? এই যে আমি এদিকে। তুমি? হ্যাঁ আমি। শুনেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আপনি কি লেখাপড়া করে গাড়িটা কিনেছেন না বাবার পয়সা গাড়িটা কিনে আমার সাইকেলটার বারোটা বাজালেন? তোষ্টা কি আমার? না না, তোষ্টা আমার। এই যে এই নাও 100 টাকা, একটা সাইকেল কিনে নেবে। 100 টাকা? ইয়েস। ওই রবিন, 100 টাকায় সাইকেল একটা চাকা হইব না? হইব না না। এই নিন আপনার 100 টাকা। ভেঙে ফেললাম। ওই পাওয়ার ছাড়া চশমা পরে গাড়ি চালালে আপনি সামনে গিয়ে আবার একটা অ্যাক্সিডেন্ট করবেন, তার চেয়ে এই নিন 10টা টাকা, একটা পাওয়ার ওয়ালা চশমা কিনে নেবেন। ও দাদা। হ্যাঁ দিদি বলুন। ওই 10 টাকায় একটা চশমার ডান্ডাও পাওয়া যাবে না। আই চুপ কর, ইউ ব্লাডি ফুল। সেদিন মস্তানি করে আমাদের পিকনিকের 12টা বাজিয়েছো, আর আজকে আমাদের কলেজে ঢুকেছো গুন্ডামি করতে? তা আপনাদের কলেজে বুঝি গুন্ডামি করা শেখানো হয়? ইউ শাট আপ। আমাদের এখানে মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়, কিন্তু তোমার মতো একজন অমানুষ কি করে এই কলেজে ভর্তি হলো সেটা আমি দেখব। তাই নাকি? তা কথা শুনে তো মনে হচ্ছে যে কলেজটা আপনার বাপ দাদার সম্পত্তি। ইয়েস, স্বর্গীয় শান্তনু চৌধুরী আমার দাদু ছিলেন। ও তাই বুঝি। তা কিরকম দাদু ছিল, বাবা তো না মাতা তো? বাবা তো না মাতা তো সেটা তখনই বলবো যখন আমি তোমাকে কলেজ থেকে বিদায় করব। কোচ পরোয়া নেই, সেদিন আমি গাইবো একবার বিদায় দেন গো ঘরে আসি। দেখি দেখেছো কতখানি কেটেছে। তোকে না বারণ করেছিলাম কলেজে গিয়ে মারামারি করবি না? আমি মারামারি করিনি মা, আমি ও সাইকেলটা নিয়ে কলেজ কম্পাউন্ড দিয়ে যাচ্ছিলাম, একটা বড় লোকের মেয়ে গাড়ি নিয়ে এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। বড় লোকের মেয়ে? আরে রবিন, তুই মেয়েটিকে আগে থেকে চিনতিস? না মা, এর আগে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। সুযোগ পেলেও পরিচিত হবার চেষ্টা করবি না? বল কথা দে করবি না?
মা, সে ছোটবেলা থেকে তোমার মুখে একটাই কথা শুনে আসছি, বড়লোকদের সঙ্গে উঠবি না, বসবি না, চলবি না। কিন্তু কেন মা, কেন? কারণ কারণ আমরা গরিব, ওরা বড় লোক। ওরা কারা মা? বুঝেছি, আমার বাবা বোধহয় বড় লোক। রবিন, তোকে না কতদিন বলেছি আমাকে তোর বাবার কথা জিজ্ঞেস করবি না? জন্মের পর থেকে তোকে এত বড় করে তুলেছি, সে কি তোর মুখ থেকে শুধু বাবা বাবা শুনবার জন্য? আমি তোর বাবা, হ্যাঁ আমি তোর বাবা, আমি তোর বাবা মা সব সবকিছু, আমি তোর সবকিছু, আমি তোর সবকিছু। মা, আর কোনোদিনও তোমাকে আমি বাবার কথা বলবো না মা, আর কোনোদিনও বাবার কথা বলবো না। রবি, আসলে 1857 সালই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম বৎসর হিসেবে চিহ্নিত। তার কারণ কি বলো? সেই বছর দিদিমণি, এই নিন আপনার মানে টাকাটা, বৌদিমণি পাঠিয়ে দিলেন। ঠিক আছে। প্রথম সিপাহি বিদ্রোহ বা যেটাকে বলা হয় সিপাহি মিউটিনি, সেটা ঘটেছিল। ডারউইনের থিওরির মতে যুগের বিবর্তনের মাধ্যমে মানুষ এই আকার পেয়েছে। প্রথম দিকে মানুষের একটা লেজ ছিল। সেই লেজ খসে পড়তে 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 একেবারে বিলীন হয়ে যায়। এই বিষয়ের উপর এটা আমার তৃতীয় লেকচার। গতকাল গত পরশু আমি যে লেকচার দিয়েছিলাম তার উপর কে কি হোমওয়ার্ক করেছো সেটা আমি দেখতে চাই। রবিন, তোমার নোট খাতা নিয়ে এসো। দেখো রবিন, এটা তোমার ভবিষ্যৎ গড়ার সময়। এই বয়সে বান্ধবী থাকাটা অস্বাভাবিক কিছু নয়, তাই বলে নোট খাতায় বান্ধবের ছবি লুকিয়ে রাখাটাও উচিত নয়। এবার দেখি মেয়েরা কে কেমন হোমওয়ার্ক করেছ। দেশা, তোমার নোট। স্যার, টেবিলের নিচে কিছু পড়ে আছে স্যার। আজকালকার ছেলে মেয়েদের হলোটা কি? জীবন সাথীর ব্যাপারে আজকাল ওরা অ্যাবনর্মাল রুচির পরিচয় দিচ্ছে। মে তো নয় রে পাগলি, তোরা তার পিছে কেন লাগলি?
আমি একটা চাকরির জন্য এসেছি। চাকরি?
পেপারে আপনাদের বিজ্ঞাপন দেখে। ও কিন্তু ইয়াং ম্যান, ওটা তো মহিলা ক্যান্ডিডেটদের জন্য। আমি জানি স্যার, আমি এসেছি আমার মার চাকরির জন্য। আমার মা শিক্ষিতা, বুদ্ধিমতী, মানে এই চাকরি করার সব রকম যোগ্যতা তার আছে। দেবেন স্যার চাকরিটা? ঠিক আছে, একটা আবেদনপত্র পাঠিয়ে দিও। আবেদনপত্রে আজকাল চাকরি হয় না স্যার। আপনি যদি দয়া করে চাকরিটা দেন, তাহলে আমার মাকে আর দুবেলা ওই টিউশনই করতে হয় না। জানেন স্যার, এই টিউশনই করে আমার মা আমাকে এত বড় করেছেন, লেখাপড়া শেখাচ্ছেন, খুব কষ্ট। মা সকালবেলা বেরোন, ফেরেন বেলা দশটায়, আবার সন্ধ্যেবেলা বেরোন, ফেরেন রাত দশটা এগারোটা। স্যার, স্যার দেবেন স্যার চাকরিটা? মাকে খুব ভালোবাসো না? আমার ওই মাই আছে স্যার। ঠিক আছে, তোমার মাকে নিয়ে এসো, আর সঙ্গে একটা আবেদনপত্র আনতে ভুলো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার। কুচু বরণ মা আমার, মেঘ বরণ কে পাগল। এইবারে পাউডার দিয়ে একটু তোমার মুখে, একেবারে নড়বে না। নাও এটা লাগিয়ে নাও, এটা না লাগিয়ে তুমি আবার বাড়ির বাইরে যাবে না। পাগল ছেলে কোথাকার। এবার ওই কাপড়টা পরে নাও। উফ, তোকে নিয়ে আমি আর পারি না। না 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 না, এটা না, এইটা। আর শোনো, ভালো করে খোঁপা বাঁধবে, আর এই শাড়িটা না একটু স্টাইল করে পরবে। হ্যাঁ, চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাগ্নে, ও ভাগ্নে, চাকরির জন্য নিয়ে যাচ্ছি। বলিস কি রে, what a gracious lady, মা তুমি যে এত সুন্দর, আগে তো আমি জানতাম না। মামা বল না, মামা তুমি বলো তো, যা আমার মার মতন সুন্দর গোটা পৃথিবীতে আর কেউ আছে? ওরে হতভাগা, আমার বোনের চেয়ে এত সুন্দর মন আর কারো আছে? মামা দেরি হয়ে যাচ্ছে, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। স্যার। ও তুমি? আমি আমার মাকে নিয়ে এসেছি স্যার। দেখো আমার একটা জরুরি মিটিং পড়ে গেছে, তোমরা এক কাজ করো, তোমরা একটু অপেক্ষা করো, আমি মিটিংটা সেরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা। তোমার গর্ভে সন্তানের দিব্যি ভবিষ্যতে কোনোদিন জয়ের মুখোমুখি হওয়ার চেষ্টা করবে না। কেন কেন চলে এলি, পালিয়ে এলি কেন? একবার মুখোমুখি দাঁড়িয়ে বলতিস। যে আমাকে কাগজে কলমে ত্যাগ করেছে তার সামনে দাঁড়িয়ে কোন লজ্জায় বলবো যে আমি আমি তোমার সন্তানের মা, আমাকে একটা চাকরি দাও। তাহলে মুছে ফেল, মুছে ফেল তো স্মৃতির সিঁদুর, ভেঙে ফেল হাতের নোয়া। জয় চৌধুরী নামে তোর জীবনে যে কেউ এসেছিল
সেটা ধুয়ে মুছে সাফ করে দে। না না ভাই, ও আমাকে ত্যাগ করেছে, আমি তো করিনি। সারা জীবন ওকে স্বামী হিসেবে মানবো, কিন্তু স্ত্রীর দাবি নিয়ে কোনো দিন ওর সামনে গিয়ে দাঁড়াবো না, কোনো দিন না, কোনো দিন। তাহলে ছেলেটা কি কোনো দিন জানবে না যে কে ওর বাবা, কি ওর পিতৃ পরিচয়? জানবে না, আমি জানাবো না। মা, কি হলো মা, তুমি চলে এলে কেন? আমার শরীরটা ভালো লাগছিল না বাবা। জানো মামা, এত ভালো একটা চাকরি হাত ছাড়া হয়ে গেল, যাও আবার ঠেঙাও দুবেলা ছেলে মেয়েদেরকে, আমার কি? চল তো সব। টুপিটাকে একবার যদি পেতাম। শোন তো রাজা। আচ্ছা, আবার তুমি কলেজে এসেছো? কলেজটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয় মিস দিশা। ব্যক্তিগত সম্পত্তি নয় কি না, সেটা আমি আজকে ভালো করে বুঝিয়ে দেব। দরজা বন্ধ করে দিশাকে। হোয়াট, বাঁচাও, কি হচ্ছে? আপনাকে আমি হাত জোর করে বলছি, প্লিজ চুপ করো, প্লিজ। দিশা, দরজা খোল। এই দিশা, চুপ করো। এবার বুঝবে মজা। মিথ্যে কথা স্যার, এইসব ষড়যন্ত্র, আসলে আমাকে কলেজ থেকে তাড়াতে চাইছে। নমস্কার ম্যাডাম, আপনাকে যে এক্ষুনি একবার কলেজে আসতে হবে। কেন? আপনাদের কলেজে আজ পর্যন্ত যা ঘটেনি আজ তাই ঘটেছে, তাই এর বিচারটা আপনাকেই করতে হবে। আসুন আসুন ম্যাডাম, আসুন আসুন ম্যাডাম, আসুন আসুন। বসুন বসুন আপনারা। ঠাকুমা, ঠাকুমা। কি কি হয়েছে দিদি ভাই? আমি তোমায় সবসময় বলতাম না, কলেজে একটা গুন্ডা আমায় বিরক্ত করে। আজ আজ ওই রবিন গুন্ডা আমায় সর্বনাশ করতে চেয়েছিল। তুমি তুমি সেই ছাত্র নামধারী গুন্ডা রবিন? বিশ্বাস করুন, আমি দিশাকে কিচ্ছু করিনি। আমার স্বামী স্মৃতির নামে কলেজকে তুমি কলঙ্কিত করেছো, যাকে আমি নিজের নাতনির মতো দেখি তাকে তুমি অপমান করেছো। মিথ্যে, সব মিথ্যে ম্যাডাম, সব মিথ্যে। মিথ্যে মিথ্যে চিৎকার করে তোমার অপরাধ কারো কাছে মিথ্যে প্রমাণ করতে পারবে না। নারী হয়ে এই কলেজের কোন নারীর উপর নগ্ন নির্যাতন আমি কিছুতেই সহ্য করব না। প্রিন্সিপাল, ইয়েস ম্যাডাম, ওকে কলেজ থেকে বার করে দিন। ওকে শুধু কলেজ থেকে বার করে দাও না ম্যাডাম, ওকে পুলিশের হাতে ধরিয়ে দিন। না না, তাহলে দিশার জীবনে কলঙ্ক আরো বেড়ে যাবে। বরং ওকে রাস টিকিট করে কলেজ থেকে বার করে দিন, যাতে কোনোদিন কোনো কলেজে ঢুকে গুন্ডামি বদমাইশি করতে না পারে। দিদি ভাই, এটা গায়ে দিয়ে নাও, চলো। শুনুন ম্যাডাম, প্লিজ আমার জীবনটাকে নষ্ট করে দেবেন না, প্লিজ। অন্যায় করলে তার শাস্তি পেতেই হয়, এটাই নিয়ম, চল। ম্যাডাম ম্যাডাম, প্লিজ ম্যাডাম।
বসো দিদি ভাই, গাড়িতে বসো। উনি এই কলেজের চেয়ারপার্সন। আপনার যদি কিছু বলার থাকে ওকে গিয়ে বলতে পারেন। কেন কেন তুই এই কাজ করেছিস? মা, মা এসব মিথ্যে। মা, তুমি একবারে তরুণতা চৌধুরীর কাছে যাও মা। কেন তুই ওই কলেজে ভর্তি হয়েছিলিস বল? তুই কি ভেবেছিস আমাকে যে অপমান করেছে ওই অহংকারী তরুণতা চৌধুরীর কাছে আমি তোর জন্য ক্ষমা চাইতে যাব? হ্যাঁ, কেন তুই আমাকে এভাবে ছোট করিস আমার সামনে? কেন কেন কেন? তোমাকে অপমান করেছিল? কেন মা, কেন তোমাকে অপমান করেছিল ওই তরুণতা চৌধুরী? কি সম্পর্ক তোমার ওই তরুণতা চৌধুরীর সঙ্গে? জবাব দাও মা, জবাব দাও। খবরদার, কোনো অবান্তর প্রশ্ন করবি না। তোর মতো অপদার্থ ছেলের কাছে আমি কোনো জবাব দিই করব না, কোনো জবাব দিই করব না। আরে দিশা, তোদের কলেজে নাকি আজ কি সব গন্ডগোল হয়েছে? হ্যাঁ ড্যাডি, জানো দিশা প্রায়ই একটা গুন্ডার কথা বলতো, কি জানো নাম রবিন না ফবিন, সেই ছেলেটা আজকে ওকে অপমান করার চেষ্টা করেছিল। সে কি? অমনি প্রিন্সিপাল ফোন করে ঠাকুমাকে কলেজে নিয়ে আসেন। তারপর? তারপর আর কি, ঠাকুমার আদেশে ওই রবিন গুন্ডাকে রাস্টিকেট করে দেওয়া হলো। বাস, এখন ওর কোনো কলেজে পড়াশোনা করতে পারবে না। মিস্টার জয়, ওই গরিবের বস্তির মালিক এখন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, রেজিস্ট্রি হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে সমস্ত কাগজপত্র সব পেয়ে যাবেন। ম্যাডাম, আমি এখন আসি। আচ্ছা, নমস্কার। চলো নীলেশ। হ্যাঁ বড় মা। জমি তো রেজিস্ট্রি হয়ে গেল, দখল নিতে পারবে? দখলের ব্যাপারটা আপনি ভাববেন না বড় মা, ওটা ঠিক হয়ে যাবে। শোনো নীলেশ, আমি মামলা মোকদ্দমা পছন্দ করি না। তুমি বরং ওই বস্তির লোকেদের সঙ্গে কথা বলে লাখখানেক টাকা ওদের দিয়ে দাও, যাতে ওরা অন্য কোথাও থাকার ব্যবস্থা করে নিতে পারে। ঠিক আছে নীলেশ। হ্যাঁ বড় মা। রতীশ বাবুকে অ্যাকাউন্টে নিয়ে গিয়ে ওনার বাকি টাকাগুলো দিয়ে দাও। ঠিক আছে বড় মা। নমস্কার ম্যাডাম, আমি তাহলে এখন চলি। আসুন, চলুন চলুন। স্যার, বস্তিবাসীর জন্য 1 লাখ আর জমির মালিকের জন্য 2.5 লাখ, মোট 3.5 লাখ। আসুন চলেন। আপনার 1.5 লাখ, আপনার সাথে আমার লেনদেন শেষ, এবারে আপনি আসতে পারেন। আচ্ছা দাঁড়ান, কিছু কইবেন? একটা কথা। কি? আপনাকে যেন এই শহরে আর কোনোদিন না দেখি। দেখবেন না, দেখবেন না স্যার, ওই জমির আসল মালিক মারা গেছে 15 বছর আগে। স্যার, আপনি আমারে জমির মালিক সাজাইয়া এতগুলান টাকা পাওয়াইয়া দিলেন, আমি কি আর এই শহরে থাকি? কথাটা মনে রাখবেন। মনে রাখবো, আইজি পালামু। নমস্কার স্যার, আমি তাইলে আসুন। আচ্ছা বস্তির ভাই ও বোনেরা, এই বস্তির মালিক বদল হইয়াছে, এখন এই জমির মালিক চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ম্যাডাম তরুলতা চৌধুরীর হুকুম, এই জমি খালি করিয়া আপনাদের অন্যত্র চলিয়া যাইবার নির্দেশ দেওয়া হইতেছে। তাইলে আমরা ছেলে পুলে নিয়ে কোথায় যাবো ভাই? এটা কি বললো ভাই? সবাই ভয় পেয়ে গেলেন নাকি তোমরা? ভয় নয় ভাই, বলছিলাম গোলমালে না গিয়ে যদি ম্যাডামকে বুঝিয়ে বলা যেত। কোনো লাভ হবে না, মেয়ে মানুষ তো মনটা নিশ্চয়ই নরম।
বড় লোকের আবার মেয়ে মানুষ আর পুরুষ মানুষ, ও সবাই এক, সব এক। ঠিক আছে ঠিক আছে, তোমরা যখন বলছো তখন যাবো, তোমাদের সবাইকে নিয়েই যাবো। গরিব বস্তিবাসীদের উপর উৎখাতের নোটিশ জারি করেছেন হাসপাতা, আপনারও কম নয় কিন্তু। ওটা আমাদের জমি, জমির আসল মালিকের কাছ থেকে কিনে নিয়েছি। ম্যাডাম তরুলতা চৌধুরী, আসল মালিক আছে ওইখানে ওই উপরে। হ্যাঁ, আপনি নকল মালিকের কাছ থেকে এই জমি কিনেছেন। আসল মালিক 15 বছর আগে মারা গেছে, আমি আমি তার কাছ থেকে জমিটা কিনে নিয়ে এদের জন্য, এই গরিবদের জন্য ওই বস্তিটা বানিয়েছিলাম। কোনো লাভ হবে না ম্যাডাম, কোনো লাভ হবে না, কারণ আপনার ওই দারোয়ান, তারপরে বাড়ির কাজের লোকেদের না, আমার ওই বস্তিবাসীরা যারা বাইরে রয়েছে তারা সব আটকে রেখে দিয়েছে। আরে যা 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 তোরা এনে না। এই কি হচ্ছে, কি খাবি না, খাবি না বলছি। ম্যাডাম ম্যাডাম, এদের দুঃখের ভার আপনাকে নিতে হবে, আর আপনার সুখের বেশ কিছুটা অংশ কিন্তু এই এদেরকে দিতে হবে ম্যাডাম। অসম্ভব, হাঁড়ি করে নিয়ে এসেছে, হাঁড়ি করে নিয়ে এসেছে, হাঁড়ি। কি করবে বলুন বাচ্চারা, এদেরও তো একটা আশ্রয় দরকার আছে কিনা বলুন ম্যাডাম। এই দেখুন, যা যা নিয়ে যা, নিয়ে যা যা। চোখ খুলুন, দেখুন সাপ নেই, খুলুন, নেই নেই সাপ নেই, চলে গেছে। ম্যাডাম তরুলতা চৌধুরী, আপনি কি মনে করেন যে আপনার রক্তটাই রক্ত আর আমাদের রক্তটা নর্দমার জল, তাই না? কিন্তু না, যখন আপনাদের মতো লোকেদের অসুখ বিসুখে পত্র পত্রিকায় ওই ও নেগেটিভ এ পজিটিভ ওই জীবনদানের জন্য রক্ত চাই বলে আবেদন করেন, তখনই এই আলি আলি সনাতন জন এরাই বস্তিবাসীর, আমরা আপনাদের রক্ত দিই। হ্যাঁ, আর সেই রক্ত আপনাদের শরীরে বহন করে তখনই আপনারা আমাদেরকে বলেন নর্দমার পা, নরকের কীট। আমরা চলে যাচ্ছি, এই নোটিশটা ওখান থেকে তুলে নিলে খুশি হব। এই বাচ্চারা চলো চলে এসো, তাই চলে এসো, চলো 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 চলে। ভাগনে ভাগনে, তোকে যিনি কলেজ থেকে রাস টিকেট করে দিয়েছিলেন না, সেই যে ম্যাডাম তরুলতা চৌধুরী, তাকে যাচ্ছা করে ঠুকে দিয়েছি। হ্যাঁ, বলে কিনা এই বস্তি কিনে নিয়েছে। ভাই ভাই দেখো তো, একটা লোক খাটিয়া শুয়ে কিসের জন্য করছে। ভাগ্নে চল তো দেখি। ও ভাই এখানে কি করছো? বস্তি খালি কর, বস্তি খালি কর। বহুত আচ্ছা বহুত আচ্ছা।
বস্তি খালি করতে এসছো? মাসাল, আমার হাতের এই দলিলটা দেখছো? এই দলিলটা এই জমির দলিল। আজ থেকে জমির মালিক জয় চৌধুরী। কে কে জয় চৌধুরী? হ্যাঁ, তোর বাবা। আমার মার পবিত্র নামের পাশে যার তার নাম যে মুখ দিয়ে উচ্চারণ করেছিস, সেই মুখ আমি ভেঙে গড়িয়ে দেব। এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? ছোট লোকের বাচ্চা, এই ভদ্রলোকের বাচ্চা, ভদ্রলোকের বাচ্চা, এই জমির মালিক আমি। জীবন জীবন, 1970 সাল থেকে এই গরিবের বস্তি আমি তিল তিল করে গড়ে তুলেছি। যা 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 যা, তোর কোন বাপ আছে তাকে কি বলবি? তোর হাত থেকে দলিলটা নিয়ে আমরা ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে। ঠিক আছে ঠিক আছে, এই চল। মামা সামলাও। মামা পাস তো?
আসি অনাদরে ফোটা ফুল, জন্ম মোদে রাজন্ম পা নয়তো উপরওয়ালার ভুল, জন্ম মোদে রাজন্ম পা নয়তো উপরওয়ালার ভুল। দুধের লাগা শিশু কান্দে মায়ে বুকে পাথর বাঁধে, দুধের লাগা শিশু কান্দে তোমাদের ভাগ্যের লিখো ও সোনা রে, এই তোমাদের ভাগ্যের লিখো ও সোনা রে, এই তোমাদের ভাগ্যের লিখো। পিঁপড়া খাবে বড় লোকের ধন ও সোনা রে, পিঁপড়া খাবে বড় লোকের ধন, বড় লোকের গাড়ি বাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি, বড় লোকের গাড়ি বাড়ি লক্ষ টাকার গয়না শাড়ি। খুঁজতে হবে জ্বালাইয়া লণ্ঠন ও সোনা রে, খুঁজতে হবে জ্বালাইয়া লণ্ঠন ও সোনা রে, খুঁজতে হবে জ্বালাইয়া লণ্ঠন। হোয়াট, এক লাখ টাকা দেবার পরেও বস্তির লোকেরা তোমাকে মারধর করেছে? দেখো দেখো, ওরা আমায় মারধর করেছে তা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কিন্তু যে কুৎসিত ভাষায় ওরা তোমাকে অপমান করেছে সে আমি মুখেও আনতে পারবো না। ওই যে ওই একটা উর্তি মাস্তান, কি যেন নাম, রবীন না ফবিন, যেমন তার হাত চলে তেমনি তার মুখ, কিসব কুৎসিত গালাগালি দিল, বলে কিনা যা যা তোদের ওই বাপ জয় চৌধুরীকে গিয়ে বল, যদি সাহস থাকে তাহলে নিজে এসে আমাদের উচ্ছেদ করুক। নীলেশ, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই বস্তির দখল নেব। জয়, এই এই সেই মাস্তান। ও, আপনি তাহলে সেই অত্যাচারী জয় চৌধুরী? তুমি সেদিন তোমার মায়ের চাকরির জন্য আমার অফিসে গিয়েছিলে না? সেদিন ফদা লুটতে পারোনি বলে আজ এই বস্তিবাসীর লিডার সে যে দু পয়সা কামাবার জন্য গুন্ডামি শুরু করেছো। গুন্ডামি আপনি করছেন? ওসব পোষা কুকুর নিয়ে গরিবের বস্তি জবরদখল করতে এসছেন। স্কাউন্ড্রেল, কোন মূর্খ অশিক্ষিত বাপ মায়ের সন্তান তুই? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত শেখায়নি? চেহারায় আভিজাত্য, পোশাকে ভদ্রলোক, দামি গাড়িতে ঘুরে বেড়ান, আপনার বাবা মা অন্যের বাবা মার সম্পর্কে কিভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি আপনাকে? How dare you teach me manners, you uneducated fool? No, Mr. Chaudhary, I'm not uneducated, not illiterate. I know how to talk, how to behave with a gentleman. And also I know how to behave with an ill-behaved man like you. You shut up! বস্তি খালি না করলে আইনের আশ্রয় নিয়ে আমি সব কটাকে জেলে ভরবো। এই চলে এসো। মা, ওই লোকটাকে মারতে তুমি নিষেধ করলে কেন? তুমি নিষেধ করলে কেন? রবিন, রবিন, ও তোর, হাই হাই, চুপ করো মা,
আজ আমি চুপ করবো না। মামা বলো এই লোকটা কে? মামা রবিন, রবিন ওই জয় চৌধুরী তোর বাবা। বাবা ওই জয় চৌধুরীর মা তোকে কলেজ থেকে বের করে দিয়েছিলেন, আর তোর মা, তোর মা ওনাদেরই দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূ হিসেবে একে স্বীকার না করে চৌধুরী বিলা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন। এতদিন কেন এসব কথা গোপন করে রেখেছ মা? কেন আমাকে বলনি? এতটা বছর একা একা বুকের ভেতর আগুন নিয়ে চলছ। তুমি ওদের অন্যায় মেনে নিলেও আমি ওদের অন্যায় মানতে পারবো না। এই জয় চৌধুরীর মা তোমার উপর যে অন্যায় অত্যাচার করেছে আমি তার প্রতিশোধ নেব। আমি ওদের কাউকে ছাড়বো না, আমি ওদের কাউকে ছাড়বো না। বোমার পোলতেতে আগুন লেগেছে, ও বোমা ফাটতে দাও, ফাটতে দাও বোন, ও বোমা ফাটতে দাও। জয় চৌধুরী কোথায়? জয় চৌধুরী কোথায়? সরি, তিনি এখন নেই। নেই বললেই হলো, আমি এক্ষুনি খবর নিয়ে এসেছি, উনি অফিসেই আছেন। ছিলেন, এই মাত্র নেমে গেলেন। কই, সিঁড়িতে তো দেখলাম না। তিনি সিঁড়িতে ওঠা নামা করেন না, লিফটে করেন। স্যার। ইয়েস জয়, শোনো, করিমের বসির ওই গুন্ডাটা তোমায় ফলো করছে, সিঁড়ি দিয়ে নামছে। শোনো, সিঁড়ি দিয়ে নেমে আসছে যে ছেলেটা ওর দিকে লক্ষ্য রেখো। অফিসার, ওই 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 গুন্ডাটা একে গুলি করেছে, এলাকে শীঘ্রই হাসপাতালে নিয়ে যাও। না না, আমি গুলি করিনি, আমি শুধু আমার পিতা নামে কলঙ্ক জয় চৌধুরীর সামনাসামনি হতে চাই, আমি গুলি করিনি স্যার। জয়, জয় প্লিজ, জয় প্লিজ, ওকে ডাকবেন না, ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডক্টর, ডক্টর আমার জয়। ভয়ের কোনো কারণ নেই ম্যাডাম, অপারেশন করে গুলি বার করা হয়েছে। নীলেশ, কে গুলি করেছে? ওই যে ছেলেটিকে আপনি কলেজ থেকে রাস্টিকেট করে দিয়েছিলেন, সেই গুন্ডা রবিন। বল বল রবিন, আমাকে একবার বল, তুই এ কাজ করিসনি, বল তুই গুলি করিসনি। গুলি যাই করুক না কেন মা, জয় চৌধুরীর শাস্তি হওয়া উচিত। দেখলেন, আপনার মাস্তান ছেলের তেজ এখনো কমেনি। না না না, আমার রবিন মাস্তান নয়, ও গুন্ডা নয়, ও নির্দোষ। এতগুলো লোকের সামনে কোটিপতি ব্যবসায়ী জয় চৌধুরীকে ও গুলি করেছে, এরপরেও বলতে চান আপনি ও নির্দোষ? ও যদি সত্যি এ কাজ করে থাকে তাহলে জেনে রাখুন, আমার ছেলেকে কাজ করতে বাধ্য করেছে আপনাদের কোটিপতি ব্যবসায়ী ওই জয় চৌধুরী। নীলেশ। হ্যাঁ বড় মা। ওকে সিঙ্গাপুর পাঠাবার ব্যবস্থা করো, এখানকার চিকিৎসায় আমার ভরসা নেই। ঠিক আছে বড় মা, আমি সুব্রতবাবুর সঙ্গে ওকে সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি। আমি থানায় যাচ্ছি, ওই গুন্ডাটাকে আমি ফাঁসিতে ঝুলাবো। তুই কিচ্ছু ভাবিস না বাবা, কিচ্ছু ভাবিস না, শহরের সবচেয়ে বড় উকিল দিয়ে আমি তোকে ছাড়িয়ে নেব, দেখিস। তুমি তুমি এখানে আমার সুখ শান্তি কেড়ে নিতে,
আমার সন্তানকে অপরাধী করে আপনারা যে হাজতে পুরেছেন তাই দেখতে এলাম। ও আসামি তাহলে তোমার ছেলে, যে ছেলেকে গুন্ডামি বদমাইশির অপরাধে আমি কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমার ছেলের বিরুদ্ধে তাকে প্রতিশোধ নিতে শিখিয়ে দিয়েছ? প্রতিশোধ? ম্যাডাম তরুলতা চৌধুরী, প্রতিশোধ যদি নিতে চাইতাম তাহলে এতদিনে আপনার চৌধুরী ভিলা থেকে আপনার নাম ঠিকানা মুছে যেত। মুখে লাগাম দিয়ে কথা বলো, আমার ছেলেকে চিরদিনের মতন সরিয়ে দেবার যে চক্রান্ত তুমি করেছো তার উচিত শিক্ষা আমি তোমাকে দেব। মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়ার যে কি জ্বালা সেটা তোমাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেব। আসুন ম্যাডাম আসুন। ইন্সপেক্টর, আসামি কোথায়? হাজতে। আমি তার সাথে কথা বলবো। নিশ্চয়ই বলবেন ম্যাডাম, কিছু মনে করবেন না। শুনলাম আসামির সঙ্গে মিস্টার চৌধুরীর পিতাপুত্রের সম্পর্ক। আহ, হাজতটা কোথায়? এদিকে। আমার জয়ের সন্তান, চৌধুরী বংশের রক্ত। না না, এই রক্ত আমি কলুষিত হতে দেব না। লোকে জানলে মান সম্মান থাকবে না। কিন্তু কি জানে আমি কে? তুমি আমার ছেলেকে খুন করতে চেয়েছিলে কেন? না, আমি আপনার ছেলেকে খুন করতে চাইনি, বরং আপনি আর আপনার ছেলে দুজনে মিলে আমার মায়ের অধিকারকে খুন করেছেন। বলুন, কোন অপরাধে আমার মাকে চৌধুরী ভিলার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেননি? কেন আমাকে আমার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করেছেন? বলুন কেন? জানি বলবেন না, বলবেন না বলেই থানায় এসেছেন আমার বিরুদ্ধে মামলা দায় করতে। চাল লেখান ডায়েরি, রবীন নামে একটি ছেলে জয় চৌধুরীকে গুলি করেছে। জান লেখান ডায়েরি। না রবীন, না, ডায়েরি নয় ভাই, আমি তোমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ ভাই, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? তোমাকে এখন থেকে চৌধুরী বিলায় গিয়ে থাকতে হবে। না, যেখানে আমার মার অধিকার প্রতিষ্ঠিত হয়নি সেখানে গিয়ে আমি থাকবো না। ভুলে যাও রবীন, তোমার মাকে ভুলে যাও। না, আমি তোমার ঠাকুমা রবীন, জয় চৌধুরীর একমাত্র ছেলে তুমি, চৌধুরী বংশের রক্ত তোমার গায়ে, তাই তোমার জন্য চৌধুরী ভিলার দরজা খোলা থাকবে, তোমার মায়ের জন্য নয়। ভেবে দেখো রবীন, জয় চৌধুরীর একমাত্র উত্তরাধিকারী হিসেবে তার বিষয় সম্পত্তি, মান সম্মান, আভিজাত্য সবকিছু একদিন তোমাকেই বুঝে নিতে হবে। তুমি যদি আমার শর্ত মেনে না নাও তাহলে আমার ছেলেকে খুন করতে চেয়েছিলে সেই অভিযোগে আমি তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। তখন সারা জীবন এই জেলের ভিতর তোমাকে পচে মরতে হবে, চিৎকার করলেও মাকে খুঁজে পাবে না। ভেবে দেখো, জেলের ভিতর পচে মরতে চাও না চৌধুরী ভিলায় গিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকতে চাও? বলো রবীন। আমি যাবো ঠাকুমা, আমি যাবো। এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা বলেছ। ঠিক আছে, আমি ইন্সপেক্টরকে বলে যাচ্ছি, তুমি একটা বনসই করে বাড়ি চলে যেও, আমি কালই গিয়ে তোমাকে নিয়ে আসবো। আসি দাদু ভাই, আসি। আচ্ছা ঠাকুমা। গতকাল তোমায় বলেছিলাম না, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়ার কি জ্বালা সেটা তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। আমি আমার দাদু ভাইকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। দাদু ভাই? যে অহংকারী নারী আমাকে আমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত করেছে, আমার সন্তানকে তার পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছে, তার কাছে আমার রবীন কোনো দিন যাবে না, কারণ আমার আদর্শে
আমার রক্ত মাংসে আমি আমার রবিনকে বড় করে তুলেছি। রবিন আমার সন্তান। ওই দেখো, রবিন, রবিন কোথায় যাচ্ছিস? ঠাকুমার কাছে। আমার জীবনের সব ঘটনা শোনার পরেও তুই চৌধুরী ভিলা যেতে চাইছিস? হ্যাঁ চাইছি, কারণ জ্ঞান হওয়ার পর থেকে তুমি বলে এসেছো যে আমার বাবা হারিয়ে গেছে। তা যখন সত্যি নয় তখন আমি আমার বাবার কাছে ফিরে যাব। আমি আর এখানে থাকবো না। রবিন, রবিন আমাকে ছেড়ে যাস না বাবা, আমাকে ছেড়ে যাস না। তোকে নিয়ে আমার যে গর্ব, যে আশা, তা ভেঙে চুরমার করে দিস না, তুই যাস না বাবা। আমি এখানে কেন পড়ে থাকবো বলতে পারো? এই বস্তির দুর্গন্ধ আর দুবেলা দুমুঠো ভাত ডাল ছাড়া তুমি আমাকে কি দিতে পেরেছো? ওরে বাবা, শোনা, আমার মাতার বুক নিংড়ে স্নেহ ভালোবাসা ছাড়া সন্তানকে আর কি দিতে পারে বল বাবা? আমি তো তোকে তাই নিয়েছি, তুই আমার ছেলে, আমি তোর গর্ব জানিনি মা। পিতা বেঁচে থাকতে সন্তান তার মার পরিচয় নিয়ে পরিচিত হতে পারে না। রবিন, রবিন, চলো ঠাকুমা, চলো। ঠাকুমা, আমাদের এত বড় বাড়ি, এত সুন্দর ভাবে সাজানো। হ্যাঁ রে পাগল, এই সবকিছু তো তোর। আমার? আগে যদি তোমাদের খোঁজ পেতাম তাহলে কি ওই নোংরা বস্তিতে পচে মরতাম? এত সুন্দর ফুলদানিটা ভেঙে ফেলে দাদু ভাই? তাতে কি হয়েছে ঠাকুমা? এই তো ভাঙবো, আবার কিনবো, আবার কিনবো, ভাঙবো, কিনবো, কিনবো, ভাঙবো, ভাঙবো, কিনবো। সব তোমার, সব তোমার, চলো ওপরে চলো। আয় দাদু ভাই, আয় আয়। এই হচ্ছে তোর বেডরুম। ঠাকুমা, এটা আমার বেডরুম। ও ঠাকুমা, তুমি তো আমাকে একেবারে স্বর্গে রাজ্যে নিয়ে এসেছো। দাদু ভাই, তোর কলেজের গুন্ডামিটা এখনো গেল না? যাবে না ঠাকুমা, একেবারে যাবে না। জানো ঠাকুমা, আসলে না আমি বাবাকে, নো বাবা, ড্যাডি, ড্যাডি বলবি। ড্যাডি? ও হ্যাঁ, তোমাদের সমাজে তো বাবাকে বাবা বলে না, ড্যাডি বলে। জানো ঠাকুমা, আসলে আমি ড্যাডিকে ঠিক খুন করতে চাইনি। ওসব কথা থাক দাদু ভাই। ঠাকুমা, ড্যাডি কোথায়? আমাকে ড্যাডির কাছে নিয়ে চলো না, প্লিজ। আমাকে ড্যাডি না, তো ড্যাডিকে চিকিৎসার জন্য আমি বিদেশ পাঠিয়েছি। ঠাকুমা, কি হলো দিদি ভাই? আয় ভেতরে আয়। দাদু ভাই, এ হচ্ছে দিশা, আমাদের ম্যানেজার নীলেশ, তার মেয়ে। আমি ওকে নাতনির মতনই ভালোবাসি। ও, দিশার বাবা তাহলে আমাদের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্মচারী? শাট আপ ঠাকুমা, এই গুন্ডাটাকে তো কলেজ থেকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু ও চৌধুরী ভিলায় ঢুকলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিদি ভাই, রবিন আমার দাদু ভাই,
দাদু ভাই? হ্যাঁ রে, তোর জয় আঙ্কালের ছেলে। বড় মা, ছোট সাহেবের ফোন এসেছে। জয় ফোন করেছে সিঙ্গাপুর থেকে। ঠাকুমা, আমি ড্যাডির সঙ্গে কথা বলবো। না না, এখন না, আগে জয় ফিরে আসুক, তারপর তোর সাথে পরিচয় করিয়ে দেবো, দেখবি একটা সারপ্রাইজ হবে। দারুণ মজা হবে ঠাকুমা, দারুণ মজা হবে। ঠিক আছে, তোরা কথা বল, আমি ফোনটা ধরে আসছি। আচ্ছা। দরজা বন্ধ করছো কেন? সেদিন কলেজে তোমার ইজ্জত নিতে চেয়েছিলাম না? একজন কর্মচারীর মেয়ে হয়ে পরলোকের দাপট দেখিয়ে এই রবিনকে তুমি কলেজ থেকে রাস্টিকেট করিয়েছিলে, তাই না? আমি সেই অপমানের আজ যদি আমি শোধ নিই। সরি সরি রবিন, আমি খুব ভুল করে ফেলেছিলাম। সেই ভুলের খেসারত তো আজ তোমাকে দিতেই হবে। তুমি আমার জীবনটাকে নষ্ট করেছো গো। দরজা বন্ধ করেছিস কেন? খোল। কি রে, কি হয়েছে? দেখো না ঠাকুমা, ওকে কলেজ থেকে তাড়াবার জন্য আমাকে অপমান করেছে বলে তোমাদের সামনে যে নাটকটা করেছিলাম না, এখন বলছে কিনা ও তার প্রতিশোধ নেবে। আমি খুব ভুল করে ফেলেছি ঠাকুমা, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। না না, এটা তো ঠিক কথা নয়। ও যখন অপরাধ স্বীকার করেছে, ক্ষমা করে দে দাদু ভাই। নো, ও অন্যায় করেছে আমার কাছে আর ক্ষমা চাইছে তোমার কাছে। ওকে আমার কাছে ক্ষমা চাইতে হবে হাত জোর করে। এটাও তো ঠিক কথা, হাত জোর করে ক্ষমা চেয়ে নি দিদি ভাই। ওই গুন্ডাটার কাছে ক্ষমা চাইতে আমার বই গেছে। খেয়ালে থাকে কেউ বিনা পাহারায়, চুরি তো হবেই হবে, যাবে যে সবই যাবে, পাবে না পাবে না, হায় হায় পাবে না উপায়। একটা চোর এসে মনের ঘরে সিঁধ কেটে যায়, সিঁধ কেটে যায়। ঝিলিক দিলে চোখের তারায়, প্রেমিক সুজন সাড়া দেবে সেই সাড়ায়। খেয়ালে থাকে কেউ বিনা পাহারায়, বিনা পাহারায়।
ফুটলে ফাগুন মাসে ভ্রমর আসবে, আদরে সোহাগে তারে ভালোবাসবে। যত চাই যেতে দূরে বারবার আসি ফিরে, তোমারই তোমারই হায় হায় তোমারই দরজায়, যদি দেখে আলে থাকে কেউ বিনা পাহারায়। চুরি তো হবেই হবে, যাবে যে সবই যাবে, পাবে না পাবে না হায় হায় পাবে না উপায়। চোর শিমুনের ঘরে শীত কেটে যায়, শীত কেটে যায়। জানু দাদি, রবিন জয় অঙ্কলের ছেলে। বলিস কি রে? হ্যাঁ, তাই তো ঠাকুমা ওকে চৌধুরী ভিলায় নিয়ে এসেছে। তাহলে ওর মা সেদিন মরেনি? ওর মাও এসেছেন নাকি? না, তা তো শুনলাম না। আগে যদি জানতাম রবিন জয় আঙ্কেলের ছেলে, তাহলে কিছুতেই আমি ওকে মিথ্যে অপবাদ দিয়ে কলেজ থেকে তাড়াবার ব্যবস্থা করতাম না। তাহলে ঘটনাটা যা দাঁড়াচ্ছে, জয় চৌধুরীর অবর্তমানে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী রবিন চৌধুরী। হ্যাঁ, তাই তো দেখছি। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখো। এতদিন বাবার কথায় ওঠবোস করেছো, এখন ছেলের কথায় সারা জীবন ওঠবোস করে চলতে হবে তোমাকে। আরে দাঁড়াও দাঁড়াও, খেলা এখনো শেষ হয়নি। আগে দাবার চালটা দি। বুঝলে নীলেশ, জয় যতদিন না দেশে ফিরছে ততদিন এই চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সর্বময় কর্তা এই রবিন, আমার দাদু ভাই। ঠাকুমা, এ লোকটি কে? ও হচ্ছে নীলেশ, আমাদের জেনারেল ম্যানেজার। আর ওই যে আমার দিদি ভাই দিশা, ওর বাবা। আই সি। তুমি তাহলে সব কাজটা বুঝে নাও দাদু ভাই। নীলেশ, ওকে সব বুঝিয়ে দিও। ঠিক আছে বড় মা, আমি আসি দাদু ভাই। টেক ইট। ও ও, ওল্ড ফুল, আরে ফাইল ধরতে পারো না? আহা, আবার টাই পরা হয়েছে। আমার অফিসের কোনো কর্মচারীকে আমি আর টাই পরা দেখতে চাই না। রবিন মা, রবিন, 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 রবিন মা, এসেছিস বাবা? ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। এসব কি দাদু ভাই? আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা আজ আমি তোমাকে উপহার দেব ঠাকুমা, তাই কাঁচিটা নিয়ে ফিতেটা কেটে উপহার নেবার প্রথম পর্বটা তুমি শেষ করো। কাটো। এসো, এবার তোমার উপহার তোমার জন্য অপেক্ষা করছে। এসো। স্বাগতম, স্বাগতম, স্বাগতম।
এবার এই পর্দাটা টেনে তুমি তোমার উপহার গ্রহণ করো। ইওর হাইনেস। আমার রক্ত মাংসে আমার আদর্শে আমি রবিনকে গড়ে তুলেছি। রবিন আমার সন্তান, রবিন আমার সন্তান, রবিন আমার সন্তান। রবিন। Yes, your highness. এমন উপহার আমি আশা করিনি তোর কাছে। বারে আমি যদি চৌধুরী বংশের মর্যাদার জন্য তোমার সব শর্ত মেনে নিতে পারি, তাহলে তুমি কেন আমার একটা শর্ত মেনে নিয়ে এই চৌধুরী বিলে আমার মায়ের অধিকার প্রতিষ্ঠা করতে পারো না? অসম্ভব। চৌধুরী বিলায় তোর মা তো দূরের কথা, তার ছবি পর্যন্ত ঠাঁই পাবে না। ঠাকুমা, আমি আশা করব আমার দেওয়া শর্ত ভবিষ্যতে কোনোদিন লঙ্ঘন করবি না। তুমি দেখো, একদিন এই চৌধুরী ভিলায় আমি তোমার অধিকার প্রতিষ্ঠা করবই করব। মা, রাত অনেক হয়েছে, মা শোবে চলো। উঠো মা, ঘরে চলো। হ্যালো, রাজকুমার রবিন আছেন? না রাজকুমারী, উনি মারা গেছেন। উনি বড় ভালো মানুষ ছিলেন। আচ্ছা, বলতে পারেন উনি কি রোগে মারা গেলেন? প্রেম রোগ। হায় হায় রে, রোগটা বড্ড ছোঁয়াচ্ছে জানেন, আমার ওই রোগ। শীঘ্রই চিকিৎসা করান। করিয়েছি তো, সারছে না, বরং বাড়ছে জানেন। আমি না ঘন ঘন ফেন্ট হয়ে যাচ্ছি। অ্যাম্বুলেন্স নিয়ে আসবো? অ্যাম্বুলেন্সে হবে না। তাহলে পালকি নিয়ে আসবো রাজকুমারী, ঘোড়ায় চেপে? ঠাকুমা। এসো দিদি ভাই, এসো। ঠাকুমা বসো দিদি। তুমি দেখছি শাড়ি পরেছ, ব্যাপারটা কি? কেন আমাকে আমাকে কি খারাপ দেখাচ্ছে ঠাকুমা? না দিদি ভাই, খুব সুন্দর দেখাচ্ছে। ঠাকুমা, বলছিলাম রবিন আছে? রবিন? রবিনকে কেন দিদি ভাই? তুমি তুমি রাগ করবে না তো ঠাকুমা? তোমার কোনো কথায় কোনোদিন কি রাগ করেছি না তোমার কথা ফেলতে পেরেছি? ঠাকুমা, ঠাকুমা, আমি আমি রবিনকে। তুমি মরেছো দিদি ভাই। রবিনকে এ বাড়িতে আনার পর আমি মনে মনে ঠিক করেই রেখেছিলাম, রবিনের সাথে তোর বিয়ে দিয়ে আমার দিদি ভাইকে আমার কাছে রেখে দেব। কাকে তুমি তোমার কাছে রাখবে ঠাকুমা? আমার দিদি ভাই দিশাকে। তোকে যে মিথ্যে অপবাদ দিয়েছিল, তাই সেই অপরাধে তোর সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে রেখে দেব। দেখলি কিরম লজ্জা পেয়ে পালিয়ে গেল? জানিস তো এই দিশা আমাদের ম্যানেজার নীলেশের মেয়ে। এদের কর্মচারীর মেয়ে বলে আমার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। কি রে, দিশাকে কেমন লাগে তোর? জানি না, যাও। তোর ড্যাডি বিদেশ থেকে ফিরে এলে আমি তোর বিয়ের দিন ফিক্স করব। কেন? ড্যাডি ফিরলে কেন? বিয়ে আজই হবে। পাগল নাকি? বিয়ের দিনক্ষণ দেখতে হবে না? তাছাড়া চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের একমাত্র ছেলের বিয়ে, ধুমধাম করে দিতে হবে না? ওসব ড্যাডি এলে হবে, বিয়ে আজই হবে, নইলে আমি সোজা মার কাছে চলে যাব। এই দেখো
আবার পাগলামো করে। এই শুন, শুনবো না শুনবো না শুনবো না, আমি কোনো কথা শুনবো না। বিয়ে আজই হবে, নইলে এই চৌধুরী ভিলাকে টাটা করে আমি সোজা গিয়ে উঠবো বস্তিতে, আর লোকে জানবে যে তোমার একমাত্র নাতি মাকে নিয়ে বস্তিতে আছে। তাহলে চৌধুরী বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে। ঠিক আছে, তাহলে এই চৌধুরী ভিলা তুমি একা পাহারা দাও, আমি চললাম। গুড বাই। না না দাদু ভাই, বিয়ে হবে আজই হবে। ঠিক ঠিক। আমরা তাহলে চলি নীলেশ। আচ্ছা বল। আয় আয় দিদি ভাই। সব কিছু আমার প্ল্যান মতো হচ্ছে। চৌধুরী ভিলা সিন্ধুকের চাবি এবার আমার হাতের মুঠোয় চলে আসবে। এসো দিদি ভাই এসো। এ কি, রবিন কোথায় গেল? ও নেমে গেছে। ছোড়া টাড়া তর্ষ হইছে না, চলো ভেতরে চলো। দাঁড়াও, ওইখানে দাঁড়াও। কি হলো রবিন? ঘোমটা টেনে বউ সেজে চৌধুরী ভিলায় এলেই এই রবিন চৌধুরীর বউ হওয়া যায় না। কি বলছিস এসব? ম্যাডাম তরুলতা চৌধুরী, মনে পড়ে একদিন জয় চৌধুরীর নিজে পছন্দ করে আমার মাকে বিয়ে করে এই চৌধুরী ভিলায় নিয়ে এসেছিল? কিন্তু তোমারই ফার্মের একজন সামান্য কর্মচারীর মেয়ে বলে আমার মাকে তুমি পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দাওনি, তাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে এই চৌধুরী ভিলার থেকে তুমি তাড়িয়ে দিয়েছিলে। ঠিক তেমনি আমিও তোমার পছন্দ করা আমাদের এই ফার্মের একজন সামান্য কর্মচারীর মেয়েকে আমার বউ হিসেবে এই চৌধুরী ভিলায় ঢুকতে দেব না। তাহলে তাহলে তো বায়না ধরে বিয়ে করলি কেন? তোমাকে ভালো করে বুঝিয়ে দেবার জন্যে। তোমার এই আদরের দিদিভাই যদি আমাদের এই ফার্মের একজন সামান্য কর্মচারীর মেয়ে হয়ে জয় চৌধুরীর পুত্রবধূ হিসেবে তোমার স্বীকৃতি পেতে পারে, তাহলে আমার মা তোমার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি পাবে না কেন? রবিন, তুমি রবিনের মাকে পুত্রবধূ হিসেবে স্বীকার করে নাও। না, আমি বেঁচে থাকতে কোনো দিনই ওকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেব না। তাহলে তুমিও শুনে রাখো ঠাকুমা, যতদিন না তুমি আমার মাকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিয়ে এই চৌধুরী ভিলায় ফিরিয়ে না আনবে, ততদিন পর্যন্ত আমি এই দিশাকে এই বাড়িতে ঢুকতে দেব না। দিশা, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, যাও। ঠাকুমা, কি হলো ঠাকুমা, কি হলো, কি হলো ঠাকুমা? দিশা, আমার রক্ত মাংসে আমি রবিনকে বড় করে তুলেছি, রবিন আমার সন্তান। ড্যাডি, ড্যাডি। কি হয়েছে মা? আমার জীবনটা নষ্ট হয়ে গেছে ড্যাডি, আমার জীবনটা নষ্ট হয়েছে। কি হয়েছে বলবি তো? রবিন আমাকে চৌধুরী ভিলা থেকে তাড়িয়ে দিয়েছে মা। ঠাকুমা, ঠাকুমা যতদিন রবিনের মাকে চৌধুরী ভিলায় ঢুকতে না দেবে আমাকে, আমাকে ততদিন রবিনের বাড়িতে ঢুকতে দেবে না মা। রবি, এত বড় সাহস! রবিন, এবার চৌধুরী ভিলায় ঝড় উঠবে। আমার মেয়ের জীবন নিয়ে ছেনিমেনি খেলার অধিকার তোকে কে দিল? জয় চৌধুরীর সম্পত্তি নিয়ে আপনি যে জুয়া খেলায় মেতেছেন, তার খেসারত তো আপনাকে দিতে হবে মিস্টার নীলেশ রক্ষিত। দিস ইজ ইয়োর ডিসচার্জ লেটার, আপনার মতন কর্মচারীর এই অফিসার দরকার নেই। রবিন, রবিন, রবিনের পরিণাম বড় ভয়ঙ্কর হবে। আচ্ছা, যে কর্মচারী মালিকের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে জানে না,
তার গলা ধাক্কা দিয়ে বার করে দিতে হয়। আউট আউট আই সে, গেট আউট আই সে। আমাকে ঘর ধাক্কা দেওয়া, আচ্ছা এত বড় সাহস? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব, আমার গায়ে হাত। ধাক্কা মেরেছে, উৎখাত করেছে আপনার মতো ভদ্রলোকের বাচ্চাকে। ছি 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 ছি, শুনুন, আপনি যদি থাকার কোনো জায়গা না পান তাহলে আসবেন আমার গরিবের বস্তিতে, আপনাকে একটা জায়গা দেওয়া যায় কি না সেটা ভেবে দেখবো। ও শাট আপ মামা, মামা কত দিন পরে। জীবনের এই পর্যায়ে এসে একটা হিসেব কিছুতে মেলাতে পারছি না ভাগ্নে। কিসের হিসেব মামা? না কিছু না, বলছিলাম কি তোমার মায়ের খুব অসুখ, যদি মন চায় তাহলে ওই গরিবের বস্তি থেকে মাকে একবার দেখে আসতে পারো। মার অসুখ? আমার ছেলে যায় মায়ের কাছে ফিরে যায়। মা, তোমার মায়ের বড় অসুখ দাদু। বাবু বিশ্বাস করো মা, সুখ স্বাচ্ছন্দ্য অর্থে লোভে আমি ওখানে যাইনি। আমি ওখানে গিয়েছিলাম আমার মায়ের অধিকার আদায় করার জন্যে। তোমার যদি কিছু একটা হয়ে যায় মা, আমি এই পা ছুঁয়ে বলছি, ওই চৌধুরী ভিলায় আমি আগুন জ্বালিয়ে দেব। শোন, গরিবের বস্তি থেকে খোঁজ নিবি রবিনের মা কে আর কোন ঘরে থাকে, ওকে তুলে চৌধুরীদের বাগান বাড়িতে নিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, রবিনের মা, তোরা ওকে নিয়ে যা, আমি আসছি। না ড্যাডি, না ড্যাডি, প্লিজ প্লিজ তুমি ওদের বারণ করে দাও। ড্যাডি, রবিনের মার তো কোনো দোষ নেই। জানি জানি, কিন্তু যেভাবে রবিন তোকে আর আমাকে অপমান করেছে তাতে ওদের এক এক করে মেরে আমি তার শোধ নেব। এলে সুরক্ষিতের আসল চেহারাটা যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আমি ওদের বুঝিয়ে দেব। না ড্যাডি না, আমি তোমাকে যেতে দেব না। কি হলো মা? ঠাকুমার উপর রাগ করে রবিন একদিন চৌধুরী ভিলা থেকে আমায় দাঁড়িয়ে দিয়েছিল, কিন্তু আমার মনে হয় রবিন একদিন ঠিক ওর ভুল বুঝতে পারবে। ড্যাডি ড্যাডি ড্যাডি, তুমি ওদের বারণ করে দাও না, রবিনের মাকে যেন তুলে না নিয়ে যায়। এলে সুরক্ষিতের মেয়ে অপমান ভুলে যায়, এ অসহ্য। শোনো, ওকে যেন বাড়ি থেকে বেরোতে না দেওয়া হয়, আর আমি যদি ফিরে এসে দেখি ও বাড়িতে নেই তাহলে আমি তোমাকেও খুন করব। ড্যাডি ড্যাডি, মা আজ যদি তোমার শাশুড়ি বেঁচে থাকতেন আর কেউ যদি তাকে মেরে ফেলার চেষ্টা করত, তবে কি তুমি তাকে বাঁচাবার চেষ্টা করতে না মা? বলো বলো না মা, জবাব দাও। করতাম মা, করতাম। তাহলে তাহলে আমাকে যেতে দাও না মা, রবিনের মাকে বাঁচাতে দাও। যা মা, তুই যা, সারা জীবন তোর বাবার বুক চেয়ে অনেক অন্যায় সহ্য করেছিস, আর না আমার ভাগ্যে যাই থাকুক, তুই যা মা, তুই যা মা। চুপ,
কি? অ্যাম্বুলেন্স কেন? কে এনেছে? কে তোর বাপ? ম্যাডাম তরুণতা চৌধুরী, কোথায় তুমি? বেরিয়ে এসো। রবিন, আমি কি তোকে এই বাড়িতে গুন্ডামি করার জন্য এনেছি? আমি তো ছোটখাটো গুন্ডামি করছি, আর তোমরা তোমরা তো গুন্ডাদের সর্দার। আজ তোমাদের জন্য আমার মা মরতে বসেছে। তুই কিন্তু আমার দেওয়া শর্তের সীমা ছাড়িয়ে যাচ্ছিস রবিন। রাখো তোমার শর্ত। চলো চলো তুমি এখান থেকে চলো। রবিন চলো, রবিন চলো বলছি, চলো বলছি। কি পাগলামো করছিস? ওই গরিবের বস্তিতে গিয়ে আমার মাকে তোমার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিয়ে এই এই চৌধুরী ভিলায় তোমাকে নিয়ে আসতে হবে। তোর মা মরে গেলেও তার লাশ পর্যন্ত আমার পুত্রবধূর স্বীকৃতি পাবে না। ম্যাডাম তরুণতা চৌধুরী, তাহলে তুমি যাবে না আমার সঙ্গে? না, যাবে না বলছি তো। না তাহলে দেখো আমি কি করি। রবিন চলো। কি করছিস? চলো রবিন, ছাড় ছাড় বলছি বলছি। রবিন চলো। কি হচ্ছে কি রবিন? চলো ভেতরে চলো। ছেড়ে দে রবিন, রবিন রবিন রবিন। তাহলে তুমি বস্তিতে যাবে না? বলছি তো যাব না। যাবে না? না। তাহলে দেখো তোমার অহংকারের প্রাচুর্যকে আমি কেরম ভেঙে গুঁড়ো করে দিই। রবিন আমার মাকে বাড়িতে নিয়ে আসবে না। আমি ভেঙে সব গড়িয়ে দেবো। কি হচ্ছে? তুই তোর মতো একটা খুনি এ বাড়িতে ঢোকার সাহস পায় কি করে? খুনি তো আপনি, আপনি গরিবের বস্তি ভেঙে গরিব মা বোনদের আশ্রয় কেড়ে নিতে চাইছিলেন, তাই আজ আজ আমি আপনার অহংকারের প্রাসাদ ভেঙে চুরে এখানে আমি গরিবের বস্তি গড়ে তুলবো। থাম বাবা থাম। ওরে ওরে কি আছিস? দরজাটা খুলে দে, দরজাটা খুলে দে। বংশের রক্ত? এসব তুমি কি বলছো মা? হ্যাঁ বাবা, রবিন তোর ছেলে। আমার ছেলে? হ্যাঁ বাবা। মা তুমি না বলেছিলে আশার দুর্ঘটনায় মারা গেছে? রবিন আমার ড্যাডি তার পোষা গুন্ডার দল দিয়ে তোমার মাকে বস্তি থেকে তুলে তোমাদের মাকে বাড়িতে নিয়ে যাবে। Thank you.
আমরা এসে গেছি। খবরদার, এই ধরে দুটোকে। তুই আমার মেয়ের জীবন নষ্ট করেছিস, তোকে আমি শেষ করে দেব। নীলেশ, তুমি ছেড়ে দে নীলেশ। না, সব কটাকে একসঙ্গে পেয়েছি, চৌধুরীর বংশ আজ শেষ করে দেব। এই যা, ধরে নিয়ে আয়। নীলেশ, আমার কথার অবাধ্য হলে এর পরের গুলিটা মাটিতে করবো না, করবো তোর বুকে। ওদের ছেড়ে দে বলছি। ওদের ছেড়ে দে। তুই আমার মাকে অপমান করেছিস, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো চৌধুরী বংশের নিধন যজ্ঞ শুরু করব। চলুন মা, বাবু আশা, খবরদার খবরদার, ছোবেন না, ছোবেন না আমার মাকে। রবিন, রবিন, তোমার মা আমাকে বাঁচাতে গিয়ে। থামুন থামুন, শুনেছি আমার মা আরেকবার আপনাকে বাঁচিয়েছিল, তার জন্য সারাটা জীবন আমার মাকে চোখে জল ফেলতে হয়েছে। মামা, মামা, আমার মাকে বাঁচাও মামা। চল চল হাসপাতাল নিয়ে চল, চল ধরো চল। আশা, কেন সেদিন বলেছিলে আশা মরে গেছে বলো? কেন বলেছিলে? মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করতে তোমার এতটুকু বাধায়নি মা? ছি, তিন তিনটে জীবন তুমি নষ্ট করে দিলে। আমি আমি বিশ্বাস করতাম আমার মা মমতাময়ী, আমার মা কখনো অন্যায় করেন না, কোনোদিনও মিথ্যে বলেন না। আমার সে বিশ্বাস তুমি তুমি ভেঙে দিয়েছো মা। জানো, তোমা তারা খাওয়া ওই গরিবের মেয়েটা নিজের জীবনের মায়া না করে গুলির সামনে দাঁড়িয়ে তোমার ছেলে এই ছেলেকে বাঁচিয়েছে। ঠাকুমা, ও ঠাকুমা, চলো না, চলো না, আমরা গিয়ে রবিনের মাকে একবার হাসপাতালে দেখে আসি। আদিশা, ও যাবে না, ওর হৃদয়ে দয়া মায়া স্নেহ মমতা বলে কিচ্ছু নেই, আছে শুধু অর্থ প্রাচুর্যার আভিজাত্যের অহংকার। শুনে রাখো মা, আশা সুস্থ হয়ে উঠলে আমি রবিন আর আশাকে নিয়ে ওই বস্তিতে গিয়ে থাকব, আর তুমি তোমার এই জখেদ্ধ নাগলে বসে থেকো। বাবা, বাবা, আমাকে নেবেন না আপনার সাথে? হ্যাঁ মা, এসো। ডক্টর, দেখুন, অপারেশন করে গুলি বার করা হয়েছে, রক্ত দেওয়া হচ্ছে, আমাদের যা যা করার দরকার সবই করেছি, এবার ঈশ্বরকে ডাকুন। মামা, ঈশ্বর, কোনোদিন তো তাকে ডাকিনি রে, জানিও না, জানিও না
কি করে ডাকতে হয় তাকে জানিও না। রবিন, রবিন, কাঁদে না, কাঁদে না। জীবন ভাই, দিদি কেমন আছে ভাই? কেমন আছে দিদি? কেমন আছে দিদি? ডাক্তার বললেন ঈশ্বরকে ডাকতে, কিন্তু কোনোদিন তো ঈশ্বরকে ডাকিনি, জানি না কি করে ডাকতে হয়। আলী ভাই, আলী ভাই, তুমি জানো যে আল্লাহকে কি করে ডাকতে হয়? সনাতন, সনাতন, তুমি জানো যে ভগবানকে কি করে ডাকতে হয়? জন, জন, তুমি জানো যে গডকে কি করে ডাকতে হয়? জানি, যদি জানো আমার এই বোনটার জন্য একটুখানি প্রার্থনা করো তোমরা, আমার এই বোনটার জন্য একটুখানি প্রার্থনা করো তোমরা। জানো
লোক জীবনের জয়, তোমার কৃপায় হোক জীবনের জয়, তোমার কৃপায় হোক জীবনের জয়, ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো পেশেন্টের জ্ঞান ফিরেছে, এবার আপনারা ভেতরে যেতে পারেন। মামা, 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 মার মার জ্ঞান ফিরেছে, এসো এসো ভেতরে এসো ভেতরে। তুমি স্টুপিড নও, ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট। মা, মা গো, আশা, বিশ্বাস করো আশা, মা আমাকে টেলিফোনে বলেছিলেন তুমি মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছো, তাই কোনোদিনও তোমার খোঁজ করিনি, তবু তোমাকে ভুলতেও পারিনি। ওই অহংকারের চৌধুরী ভিলা আমি ছেড়ে এসেছি। হ্যাঁ রবিন, দিশা তোমার পুত্রবধূ, দেখো আশা, মা, ওদের আর তোমাকে নিয়ে আমি ওই গরিবের বস্তিতে গিয়েই থাকবো আশা। জীবন ভাই, তোমার ওই গরিবের বস্তিতে আমার একটু জায়গা হবে না? রবিন, তুমি তোর মায়ের অধিকার ফিরিয়ে দিতে এসেছি দাদু ভাই। বৌমা, বৌমা, তোমার ত্যাগ সহনশীলতা আমার সমস্ত অহংকার ধুয়ে মুছে দিয়েছে, আমাকে ক্ষমা করবে না মা? চৌধুরী বিলার বধুবরণের রীতি অনুযায়ী আমি তোমাকে বরণ করে নেব মা। কই, এসো চৌধুরী ভিলার বৌমা, এসো। এই নাও। কই, এসো চৌধুরী পরিবারের নতুন বৌমা, এসো। চলো দেশ। না, কি করছিস বোন? কই ভাগনে? মামা, হাত রাখলাম তোমার হাতে, যুগে যুগে থাকবো সাথে সাথে। প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।